দেখি দেখি আলম ভাই নাকি তার আরবি গানের পুরোটা সারছে। ওই যেখানে যা কিছু আছে সবকিছু রেডি কর, এক্ষুনি ভিডিও বানাতে হবে। আরে আগে গানটা তো শুনেন। তাই তো, ওয়েট, আমার হেডফোনটা কোথায়? আমার হেডফোন কোথায়? বিশ্বাস করেন সেই এত সুন্দর গান আর লিরিক্স, কি বলবো, এটা শুধু আলম ভাইয়ের দ্বারাই সম্ভব। আপনার ভাল লাগছে গানটা? অবশ্যই। কি বুঝলেন গান শুনে? কিছুই না। মানে আবে গাধে, বুঝলে কি আর ভাল লাগতো? আমি জানি এখন আপনারা বলবেন তাইলে ভাই প্লিজ রোস্ট করেন, কিন্তু না, বিশ্বাস করেন আপনারা যতই বলেন না কেন রোস্ট করতে আমি পারবো না, কারণ আলম ভাই অ্যারাবিক সংটা শোনার আগে আমি ক্লান্ত ছিলাম, আর গানটা শোনার পর এখন ঠিক আছি। শুধু আলম ভাই আপনার কাছে একটাই রিকোয়েস্ট, এরপরে অন্য কোনো ভাষায় গান করলে বাংলা মিনিংটা একটু কষ্ট করে নিচে দিয়ে দিবেন, কারণ সত্যি বলতে আরবি গানটা জাম্মিল জাম্মিল ছাড়া আমি কিছুই বুঝি নাই। গানটা শুনে জানো মনটা কেমন ফুরফুরে লাগছে। হ্যাঁ, এখন গানটা নিয়ে কিছু বলা যায়। প্রথমত আলম ভাই, আপনি যতই চেষ্টা করেন না কেন যমুনা স্বরকে মরুভূমি প্রমাণ করতে, আপনি কিন্তু পারেন নাই, এটাকে যমুনা স্বরই মনে হচ্ছে। সানগ্লাসটা দেখছেন একেবারে আরাবিয়ানদের মতোই লাগছে। আর সেকেন্ডলি হলো গানের মিউজিক আর লিরিক্স। ভাইরে আমি একটা জিনিস বুঝি না, অন্য জিনিস কপি করে আর কয়দিন, মানে আমার কথা হচ্ছে কপি মেরে যখন চালাবি তখন গানের টাইটেলে কভার সং লিখে দিতে কি চুলকাই। চাইনিজ গানের মতো আরবি গানটাকেও একেবারে পুরো ছেড়ে দিল। আর মিউজিকটার অবস্থা কি করছে একবার দেখেন, মনে হচ্ছে ভোজপুরি গান বাজতেছে। ওয়েট, অর্ধেক গান থেকে শুরু করে গানের মিউজিক মিক্সিং সবকিছু করেছে রাব্বি খান, মানে এই বান্দা সব নষ্টের মূলে রয়েছে সে। এখানে গান থেকে মিউজিক শুরু করে আবল তাবল লিরিক্স বসিয়ে গানটার আলবত্তা বানিয়ে আলম ভাইকে দিয়ে গাওয়াছে শুধুমাত্র নিজে ফেমাস হওয়ার জন্য। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করেন এর থেকে সত্যি আর কিছু নাই। কি বললি? অ্যাকচুয়ালি আলম ভাই অনেক সহজ সরল বোকা টাইপের একটা মানুষ, তাই যে যেমন পারছে ইচ্ছে মতো ইউজ করছে। আরে সেও বোকার মতো ইউজ হচ্ছে, কারণ তারও তো কিছু ইনকাম হচ্ছে, তাই না? কিভাবে? একটা গান সারা মাত্রই যত ভিউজ হয়। ওয়েট, ভিউজ থেকে মনে পড়লো আপনারা নাকি আলম ভাইয়ের গান পছন্দ করেন না, তাইলে আমার একটা কথা বলেন, এই যে একটা গানে লাখ লাখ ভিউজ হয় ট্রেন্ডিং এ যায়, এগুলা আসে কোত থেকে? জানি না, সত্যি বলছি আমি কিন্তু আলম ভাইয়ের গান একটাও মিস করি না। বলেন কি? তাই তো এখন আমি তার গানে একটু লিপসিং করার ট্রাই করব। চলো ভাই। জাম্মিল 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 জাম্মি আল্লাহ ইকরিনি ফিহা। পাক, কি বলতেছে এগুলা? আমার দ্বারা হবে না, এটা বলার কিছু নেই। নাও ব্যাক টু দা পয়েন্ট, আমি জানি আপনি এই গানগুলা করেন ফানি পারপাসে, শুধুমাত্র পাবলিককে বিনোদন দেওয়ার জন্য। জি হ্যাঁ, বাংলা হিন্দি ইংলিশ ভাষাতে গান করে সবাইকে মজা দিয়েছেন ঠিক আছে, তাই বলে আরবি ভাষা নিয়ে মজা? আপনার থেকে এটা আশা করি না, যেখানে আপনি একজন মুসলিম। যাই হোক, আপনাদের বলছি এত আগামাতা না ভেবে গানটা বুঝেন আর না বুঝেন, জাস্ট এনজয়। আর হ্যাঁ, নিজে মজা নেন আর অন্যকেও মজা নিতে সাহায্য করেন, কিভাবে সেটাও বলে দিতে হবে। সো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দেন, আর না লাগলে দিস চ্যানেল ইজ এতটাও ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করেন লাগবে, ভিডিওটা দেখছেন এতটুকুই আনার, তবে নামটা মনে রাখবেন। জান্নিল জান্নি জান্নিল জান্নি আল্লাহ ইকরিনি ফিহা। যা বাক।